প্রবাবিলিটির এটা সপ্তম ভিডিও। এই ভিডিওটিতে আমরা ল অফ টোটাল প্রবাবিলিটি নিয়ে জানব। কিন্তু ল অফ টোটাল প্রবাবিলিটি কী এটা বলার আগে তোমাদের মনে করিয়ে দিই, আমি এর আগে কন্ডিশনাল প্রবাবিলিটি নিয়ে আলোচনা করেছিলাম। এবং কন্ডিশনাল প্রবাবিলিটিতে এটা আমরা শিখেছিলাম যে একটা ঘটনার উপর ডিপেন্ড করে আর একটা ঘটনা ঘটে। সেখানে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, আজকে আবারও একটা এক্সাম্পল দিচ্ছি। আগে এক্সাম্পলটা বোঝো, তারপর আমি কেন ল অফ টোটাল প্রবাবিলিটি জানবো সেটা কিন্তু আমাদের পরিষ্কার হয়ে যাবে। তা প্রথমে আমি ধরো দুটো তোমাদের সামনে পাত্র রাখলাম, আমরা ল অফ টোটাল প্রবাবিলিটি কি সেটা আসছে, কিন্তু সেটাই আসার আগে তোমাদেরকে এইটা একটু বলে দিই। ধরো এটা প্রথম পাত্র, এটা দ্বিতীয় পাত্র, এটাতে আমার ধরো পাঁচটা হোয়াইট বল, আর এটাতে ধরো আমার সাতটা হোয়াইট বল আছে, ঠিক আছে, ডাব্লু ফর হোয়াইট বল আমি শর্ট ফর্মে লিখে দিলাম। আর ধরো এটাতে নটা রেড বল, আর এটাতে ধরো আমার এগারোটা রেড বল আছে, ঠিক আছে। এখন এই দুটো পাত্র র্যান্ডামলি চুজ করা বলতে মানে দুটো পাত্র যে কোনো একটা, মানে না দেখে যে কোনো একটা চুজ করে তারপর সেই পাত্র থেকে যদি আমি একটা বল তুলি, মানে ধরো তোমার চোখটা বেঁধে দেওয়া হলো, এবার বলা হলো তুমি যে কোনো একটা পাত্র নাও নিয়ে তারপর তার থেকে একটা বল ড্র করো এবং সেই বলটা লাল হওয়ার সম্ভাবনা কত সেটা নির্ণয় করো, ঠিক আছে, কি বললাম। এবার তুমি যদি প্রথম পাত্র চুজ করে থাকো, ধরো প্রথম পাত্র চুজ করার ঘটনাটা আমরা E1 বলে থাকছি, আর দ্বিতীয় পাত্র চুজ করার ঘটনাটাকে আমরা E2 বলে থাকছি, আর পাত্রটা চুজ করার পর বলটি লাল হওয়ার ঘটনা, বলটি যে বলটা তুলছি সেই বলটা লাল হওয়ার ঘটনাটাকে আমরা A দিয়ে লিখছি। এখন দেখো খুব সহজে কিন্তু আমরা P(a/e1)টা বার করতে পারবো আর P(a/e2)টা বার করতে পারবো, কারণ আমরা কন্ডিশনাল প্রবাবিলিটিতে এভাবেই একটা সাপেক্ষে আর একটা ঘটনার প্রবাবিলিটি কী করে বার করতে হয় সেটা বার করা শিখেছি। কেন এটা বার করতে পারবো, দেখো আমি যদি E1 মানে E1 ঘটে থাকে, মানে যদি প্রথম পাত্র চুজ করা হয় এবং তার থেকে রেড বলটা তোলার ঘটনা যদি বার করতে বলা হয়, মানে প্রথম পাত্র চুজ করা হয়েছে এটা জানতে পেরে প্রথম পাত্রটি থেকে যে বলটা তোলা হয়েছে সেটা লাল হওয়ার সম্ভাবনাই হচ্ছে P(a/e1), মানে E1 ঘটেছে এই সাপেক্ষে A ঘটার সম্ভাবনা, প্রথম পাত্র নির্বাচিত হয়েছে সেই সাপেক্ষে তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা, সেটা খুব সহজেই আমরা বার করতে পারবো। দেখো এখানে টোটাল কটা বল আছে, 14টা আছে, তাহলে 14টা বলের থেকে একটা বল তোলা হয়েছে 14C1, আর বলটাকে যদি লালই হতে হয় তাহলে 9টা লাল বল আছে, 9টার থেকে একটাকে আমার চুজ করতে হবে, মানে 9/14। আর দ্বিতীয় যদি পাত্র চুজ করে থাকি এবং মানে দ্বিতীয় পাত্রটা যদি নির্বাচিত হয় এটা যদি জানা যায়, তাহলে তার সাপেক্ষে বলটা লাল হওয়ার সম্ভাবনা তখন কী হবে, 7 আর 11, এখানে 18টি বল আছে, 18টির থেকে একটা তোলা যায় 18C1, আর সেটাকে লাল হতে গেলে আমার হবে 11C1, মানে 11/18। দেখো প্রথম পাত্রে নির্বাচিত হওয়ার সাপেক্ষে তোলা বলটা লাল হওয়ার সম্ভাবনা 9/14, আর দ্বিতীয় পাত্র নির্বাচিত হওয়ার সাপেক্ষে তোলা বলটা লাল হওয়ার সম্ভাবনা এইটা। তাহলে দেখো কোন পাত্র নির্বাচিত হচ্ছে এই ঘটনার উপর ডিপেন্ড করে বলটা লাল হওয়ার সম্ভাবনা কিন্তু চেঞ্জ হচ্ছে, এটার ক্ষেত্রে সম্ভাবনা এইটা, এটার ক্ষেত্রে এটা। কিন্তু আমি যদি একবারেই তোমাদের বলি কোন পাত্রের সাপেক্ষে না বার করতে বলে, যদি বলি যে বলটাই আমি তুললাম সে তুমি র্যান্ডামলি চোখ বুঝিয়ে যে পাত্রই নির্বাচিত করো না কেন, তুমি যাই হোক না কেন, তুমি শুধু বলটা লাল হওয়ার সম্ভাবনা কত সেটা বার করো, দেখো সেটা কিন্তু আমার আর কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে বার করতে পারছি না, কারণ কন্ডিশনাল প্রবাবিলিটিতে শুধু আমরা একটা ঘটনা ঘটেছে সেই সাপেক্ষে অন্য ঘটনা ঘটার সম্ভাবনা বার করতে পারছিলাম। কিন্তু যদি আমার সেই পরস্পর ডিপেন্ডেন্ট, এখানে A, E1, E2 এরা পরস্পর ডিপেন্ডেন্ট ঘটনা, এদের সাপেক্ষে কিন্তু এই ঘটনাটা নির্ভর করছে E1 এবং E2 সাপেক্ষে, E1 ঘটার সাপেক্ষে নির্ভর করছে, E2 ঘটার সাপেক্ষে নির্ভর করছে, কারণ বলটা যে লাল হবে সেটা নির্ভর করছে কোন পাত্রটা নির্বাচিত হয়েছে তার উপরে। এবার আমাকে যদি এইগুলো না বলে একবারেই বলতে বলে যে পাত্রই নির্বাচিত হোক না কেন তুমি এটাই বলো যে বলটা লাল হওয়ার সম্ভাবনাটা কি, কিন্তু আমি তো জানি এই ঘটনাটা E1 E2 উপর নির্ভর রয়েছে, তা শুধু আমি P(a)টা কী করে বার করব। এই P(a) মানে শুধু তিনটে চারটে যাই ঘটনা থাকুক না কেন তারা যদি একে অপরের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে এবং নির্দিষ্ট কোনো ঘটনার সম্ভাবনা একবারই বার করতে বলে, সেটার জন্যই আমাদের আজকের ল অফ টোটাল প্রবাবিলিটি জানতে হবে, ঠিক আছে। তাই এই ধরনের অঙ্কগুলোর জন্যই আমাদেরকে ল অফ টোটাল প্রবাবিলিটিটা শিখতে হবে।
তাহলে এবার আমরা চলে আসি ল অফ টোটাল প্রবাবিলিটিটা কি। দেখো ল অফ টোটাল প্রবাবিলিটি কি বলছে আমি একটু জিনিসটা বলে দিই, মানে কি থিওরিটা কি বলছে, যে লেট এস বি দ্য স্যাম্পল স্পেস, এ তো আমরা সবাই জানি এসকে স্যাম্পল স্পেস বলা হয়। লেট এস বি দ্য স্যাম্পল স্পেস মানে এস হলো একটা নমুনা দেশ, স্যাম্পল স্পেসের বাংলা নমুনা দেশ, অ্যান্ড এবং ই ওয়ান ই টু ডট 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 ই এন, এর মানে কি এইরকম এনখানা ঘটনা আছে, ঘটনাগুলো কী কী বলছে, ই ওয়ান ই টু এবং ই এন, এরকম এনখানা ঘটনা আছে, আমি ডট ডট করেছি মানে এরকম তিনটে থাকতে পারে, চারটে থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, লাস্ট কত দূর আছে সেটা ই এন বলে দিলাম। বি এন মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সস্টিভ ইভেন্ট, এইখানটা একটু মনে রাখবে, এই এন সংখ্যক যে ঘটনার কথা বলছে তারা কেমন ঘটনা, মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সস্টিভ ইভেন্ট, এই জিনিসটা একটু মনে রাখবে। কি বলছে, ই ওয়ান ই টু ই এন মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সস্টিভ, মিউচুয়ালি এক্সক্লুসিভ মিনস মিউচুয়ালি এক্সক্লুসিভ পরস্পর পৃথক ঘটনা, পৃথক ঘটনা মানে আমি ওই এন সংখ্যক যে ঘটনা আছে ই ওয়ান ই টু ডট ডট করা আছে মানে এরপরে ই থ্রি আছে তারপরে ই ফোর আছে এরকম কতগুলো ঘটনা আছে এন পর্যন্ত আমি নিয়েছি, ঠিক আছে। তো এরা পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে কী বোঝানো হচ্ছে, এদের যে কোনো দুটোকে তুমি তোলো তাদের ইন্টারসেকশন নিলে কী হবে, অবশ্যই ফাই হবে। আর এটা আমরা ইন জেনারেল কীভাবে পড়েছিলাম, যে যদি এন সংখ্যক ঘটনা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় আমি তখন লিখিয়েছিলাম ইআই ইন্টারসেকশন ইজ এ ইকুয়াল টু ফাই ফর অল আই নট ইকুয়াল টু জে, এটা বলেছিলাম আমি, এবং যেখানে আই আর যেটা কেমন সংখ্যা এগুলো স্বাভাবিক সংখ্যা, বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে এক দুই তিন চার পাঁচ এইরকম এন পর্যন্ত, এটা মিউচুয়ালি এক্সক্লুসিভের জন্য বলেছিলাম। আর বলছে এক্সস্টিভ, এক্সস্টিভ মানে কি, এক্সস্টিভ মানে হচ্ছে সম্পূর্ণ ঘটনা, এক্সক্লুসিভ মানে পৃথক ঘটনা, মিউচুয়াল এক্সক্লুসিভ পরস্পর পৃথক, আর এক্সস্টিভ মানে সম্পূর্ণ ঘটনা। এখন যদি এই ই ওয়ান ই টু ই এন এটা যদি সম্পূর্ণ ঘটনা হয় তখন আমরা কী লিখতে পারবো, ই ওয়ান ইউনিয়ন ই টু ইউনিয়ন ডট 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 যতগুলো থাকবে ই এন ইজ ইকুয়াল টু এস, এই দুটো বলছে যে ই ওয়ান ই টু ই এন এরা কেমন ঘটনা, প্রথমত মিউচুয়ালি এক্সক্লুসিভ আর দ্বিতীয়ত এরা এক্সস্টিভ, মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে তাদের যে কোনো দুজনের ইন্টারসেকশন নিলে আমরা ফাই পাবো, মানে ঘটনাগুলো পরস্পর বিচ্ছিন্ন, অর্থাৎ এদের প্রবাবিলিটি ইন্টারসেকশনের প্রবাবিলিটি হবে জিরো, কারণ পি অফ ফাই জিরো। আর ওদের যদি আমরা একত্রিত করি মানে ইউনিয়নটা নিই তাহলে আমরা কী পাবো, পুরো স্যাম্পল স্পেসটাকে পাবো, কারণ আমি বলেছিলাম এক্সস্টিভ ইভেন্টের যখন সংজ্ঞাটা দিয়েছিলাম প্রথম ভিডিওতে তখন আমি বলেছিলাম, প্রথম না ওটা বোধহয় তারপরে দু নম্বর কি তিন নম্বর ভিডিওতে আছে তোমরা দেখে নেবে, যে এদেরকে যদি আমি একত্রিত করি তাহলে পুরো স্যাম্পল স্পেসটাই জেনারেট হয়ে যায়। তাই ই ওয়ান ই টু ই এন হলো এইরকম ঘটনা, মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সস্টিভ ইভেন্ট কানেক্টেড উইথ এ র্যান্ডাম এক্সপেরিমেন্ট, কোনো একটা র্যান্ডাম এক্সপেরিমেন্টের সাথে সম্পর্কযুক্ত এইরকম এন সংখ্যক ঘটনা হলো ই ওয়ান ই টু ডট 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 ই এন, মানে এইরকম এন সংখ্যক ঘটনা। ইফ ইফ যদি এ এ বি এনি ইভেন্ট, যদি এ যে কোনো একটা ইভেন্ট হয় অকার্স উইথ, অকার মানে ঘটা, অকার্স উইথ ঘটে কার সাথে, ই ওয়ানের সাথে অর অথবা ই টুর সাথে অর ডট 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 ই এন, মানে এ একটা যে কোনো ঘটনা যেটা কার সাথে ঘটে, ই ওয়ানের সাথে ঘটতে পারে অথবা ই টুর সাথে ঘটতে পারে অথবা ই এন এর সাথে ঘটতে পারে, তবে তবে পি অফ এ বার করার নিয়মটা কি, পি অফ এ বার করার নিয়মটা বলছে যে পি অফ এ ইজ ইকুয়াল টু পি অফ ই ওয়ান ইন্টু পি অফ এ বাই ই ওয়ান। দেখো আমরা কিন্তু এইগুলো বার করা শিখেছি, যে উদাহরণটা তোমাদের একটু আগে আমি দিয়েছিলাম সেখানে কিন্তু দেখো আমি বলছিলাম যে এগুলো তো পরস্পর ডিপেন্ডেন্ট ইভেন্ট, মানে এদেরকে বার করতে গেলে মানে কন্ডিশনাল প্রবাবিলিটি ই ওয়ান ঘটেছে তার সাপেক্ষে একে বার করা যায়, কিন্তু শুধু এ বার করা যায় না, সেই শুধু এটা বার করবো তার ফর্মুলা হচ্ছে এই ল অফ টোটাল প্রবাবিলিটি, মানে পি অফ ই ওয়ান, ই ওয়ান বার করতে পারবো কোন, মানে সেই যেখানে পাত্র দুটোর উদাহরণ দিয়েছিলাম পি অফ ই ওয়ান, দুটো পাত্র নির্বাচিত হওয়ার মধ্যে সরি দুটো পাত্র দেওয়া থাকলে তাদের মধ্যে প্রথম পাত্র নির্বাচিত হওয়ার ঘটনা ই ওয়ান, দ্বিতীয় পাত্র নির্বাচিত হওয়ার ঘটনা ই টু, এরকম যদি তৃতীয় থাকে তাহলে তৃতীয় পাত্র নির্বাচিত হওয়ার ঘটনা ই থ্রি হবে, এবং সেখানে ওগুলো সম্ভাবনা মানে পি অফ ই ওয়ান পি অফ ই টু এগুলো বার করা যায় সেইটা, মানে তার সম্ভাবনা ইন টু পি অফ এ বা ই ওয়ান, মানে ই ওয়ান ঘটেছে তার সাপেক্ষে ঘটার সম্ভাবনা, এটা তো আমরা বার করতে পারি, যদি প্রথম পাত্র নির্বাচিত হয় তাহলে লাল বল হওয়ার সম্ভাবনা কী সেটা সহজেই বার করা যায়, তারপর পি অফ ই টু ইন্টু পি অফ এ বাই ই টু এইরকম করে ডট 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 পি অফ ই এন যতগুলো থাকবে, তোমার যদি দুটো থাকতো তাহলে এখানেই শেষ পি অফ এ বার করার,
ফর্মুলা এখানে এসে তিনটে থাকলে তিন ই থ্রি পর্যন্ত নিতে হবে, চারটে থাকলে ই ফোর পর্যন্ত, আর এন সংখ্যক থাকলে লাস্ট যতদূর থাকবে পাঁচটা থাকলে পাঁচটা পর্যন্ত নিতে হবে। তাহলে পি অফ এ ইজ ইকুয়াল টু কী পেলাম আমি, পি অফ ই ওয়ান ইন্টু পি অফ এ বাই ই ওয়ান প্লাস পি অফ ই টু ইন্টু পি অফ এ বাই ই টু প্লাস ডট 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 পি অফ ই এন ইন্টু পি অফ এ বাই ই এন। এইটা হলো আমার ল অফ টোটাল প্রবাবিলিটি, এবং এটা আমরা কোথায় অ্যাপ্লাই করব, যখন ওই ধরনের ঘটনাগুলো বলা থাকবে সেই সব জায়গায়, বা আরও কিছু জায়গা আছে যেখানে আমরা অঙ্ক যখন করবো তখন একে একে জানতে পারবো, তো সেই সব জায়গাগুলোতে আমরা ল অফ টোটাল প্রবাবিলিটি অ্যাপ্লাই করব। এখন এইটা যে হলো এটা কেন হলো সেটার প্রমাণটা আমরা এই ভিডিওতে জানবো, ঠিক আছে, এটা কেন এইরকম হলো। হ্যাঁ, তবে বলে রাখি কোনো কোনো বইতে এইরকম এত বড় না লিখে কীরকম লেখা হয় দেখো, পি অফ এ ইজ ইকুয়াল টু কোনো কোনো বইতে লেখা থাকবে সামেশানের মাধ্যমে, সামেশান কতগুলো ঘটনা রয়েছে এন সংখ্যক, তাহলে আয়ের ভ্যালু এক থেকে এন পর্যন্ত লিখবে, ঠিক আছে। লিখে দেখো প্রথম পথটাই নাও, নিলে বুঝতে পারবে এই সাফিক্সগুলো কী চেঞ্জ হচ্ছে না, ই ওয়ান তারপরের যেটা আছে ই টু এ বাই ই টু তারপরেরটা ই এন এ বাই ই এন, এখানে কী করবে যে কোনো একটা টার্ম নাও ওই সাফিক্সগুলোকে আই বানিয়ে দাও, তাহলে পি অফ ই আই ইন্টু পি অফ এ বাই ই আই। এবার এটাকেই দেখো ব্রেক করলে এইটা পাবে, তোমার এন সংখ্যক ঘটনা বলেছে, আয়ের মান যদি তুমি এক নাও তাহলে এটা কী দাঁড়াবে, পি অফ ই ওয়ান ইন্টু পি অফ এ বাই ই ওয়ান। সামেশান ভাঙার নিয়মটা কী, আয়ের মান এক নিয়ে কত হয় সেটা লিখলে তারপর যোগ চিহ্ন দেবে, দুই নেবে আয়ের মান কী, এবার আয়ের মান এবার দুই নেবে, দুই নিলে তাহলে এর মান কত হয়, পি অফ ই টু ইন্টু পি অফ এ বাই ই টু, এটা হবে। তিন নিলে কী হবে আয়ের মান, পি অফ ই থ্রি ইন্টু পি অফ এ বাই ই থ্রি, এটা হবে। এইরকম করে তুমি যত নেবে সেইরকম পরপর চলতেই থাকবে, এবং লাস্টে কী নেবে এন পর্যন্ত যত দূর থাকবে তত দূর, এন বলেছে তাহলে পি অফ ই এন ইন্টু পি অফ এ বাই ই এন, এইটা হয়। তাই এই জিনিসটাই উপরে লেখা আছে, তাই এটাই আমরা লিখছি সামেশান দিয়ে, কোনো কোনো বইতে নোট করে থাকে তাই তখন দেখে এটা ভয় পেও না, একই জিনিস সামেশানটাকে ব্রেক করলেই আমরা এটাকে পাবো। আরও একটা কথা বলি, এই চ্যাপ্টারের শেষে যে চ্যাপ্টারটা আমরা এখন ধরেছি এই চ্যাপ্টারের শেষে, কিন্তু নেক্সট চ্যাপ্টার যখন আমরা বায়াস থিওরেম পড়বো তখন কিন্তু এই জিনিসটা আমাদের কাজে লাগবে, সেখানেও কিন্তু এই সামেশানের মাধ্যমেই জিনিসটাকে লেখা আছে। আচ্ছা, এবার আমরা এর প্রুফটা, এটা কেন এইরকম হয় সেটা আমরা জানবো, মানে ল অফ টোটাল প্রবাবিলিটির প্রুফ, এটা কীভাবে এলো বা সূত্রটা কেন এরকম হলো থিওরিটা একটু জেনে রাখবে, কারণ আমরা দেখেছি বায়াস থিওরেমেরও প্রুফ কিন্তু আমাদের এক্সামে অনেক সময় দেখে থাকি কিছু কিছু টেস্ট পেপারের পাতায়, তা বায়াস থিওরেমের প্রুফ করতে গেলেও কিন্তু এটা জানতে হবে, তাই এটা তোমরা একটু প্রুফটা দেখে রাখো, আশা করি ভালো লাগবে। কীরকম দেখো কীভাবে করবো, খুবই সহজ জিনিসটা, প্রথমে যেটাই আসে কী বলছে দেখো, এস বি দ্য স্যাম্পল স্পেস আর ই ওয়ান ই টু ই এন কি এন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, তাহলে সেই কথাটাই আমরা লিখি আগে, যে সিন্স যেহেতু আমি এটা ইংরেজিতে লিখছি কারণ টার্মগুলো ইংলিশে লিখতে সুবিধা হয়, তাই এটা জাস্ট তোমরা একটু দেখে রাখো কীরকম জিনিসটা, সিন্স ই ওয়ান ই টু ডট 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 ই এন আর এন মিউচুয়ালি 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 কি ইভেন্ট, মিউচুয়ালি এক্সক্লুসিভ এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহস্টিভ ইভেন্ট এক্সহস্টিভ ইভেন্টস, দেন যেহেতু যেহেতু ই ওয়ান ই টু ই এন আর এন মিউচুয়ালি এক্সক্লুসিভ এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহস্টিভ ইভেন্টস, দেন আমরা কী লিখতে পারি দেখো, মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে আমরা কী বলেছিলাম, এক্সক্লুসিভ হলে ই আই ই আই ইন্টারসেকশন ই জে ইকুয়াল টু ফাই ফর অল আই নট ইকুয়াল টু জে, এটা আমরা লিখেছিলাম, এবং আই আর যেটা কেমন, আই হচ্ছে তোমার যা স্বাভাবিক সংখ্যা এক থেকে এন পর্যন্ত, যেটাও তাই স্বাভাবিক সংখ্যা এক থেকে এন পর্যন্ত, ঠিক আছে। এটা গেল কিসের জন্য, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের জন্য। এবার এরা তো আবার কি এক্সহস্টিভ ইভেন্ট, এক্সহস্টিভ ইভেন্ট হলে কি হয়, সমগ্র ঘটনা বা সম্পূর্ণ ঘটনা, মানে এদেরকে যদি আমি একত্রিত করি তাহলে কাকে পেয়ে যায়, স্যাম্পল স্পেসকে পেয়ে যায়, তাহলে আমি লিখতে পারবো কি অ্যান্ড দে আর এবং বা সরি অ্যান্ড বলে কী লিখব, ই ওয়ান ইউনিয়ন ই টু ইউনিয়ন ডট 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 ই এন ইকুয়াল টু আমি কী লিখতে পারলাম, এস লিখতে পারলাম, হয় আর যেখানে এসটা কি স্যাম্পল স্পেস, এস
বি দ্য স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেস, এটা লিখলাম। এবার এখান থেকেই আমার অঙ্কটা শুরু, ঠিক আছে, এখান থেকে আমার অঙ্কটা শুরু। এখান থেকে দেয়ার ফোর আমি লিখতে পারি, কি লিখতে পারি দেখো, আমি এখান থেকে যদি দুদিকে এ দিয়ে ইন্টারসেকশন নিই, এখন কেন এ দিয়ে ইন্টারসেকশন নেব, আমার টার্গেট হচ্ছে শুধু এ আনা, আমি যদি দুদিকে এ দিয়ে ইন্টারসেকশন নিই তাহলে কি পাই দেখো, এ ইন্টারসেকশন ই ওয়ান ইউনিয়ন ই টু ইউনিয়ন ডট 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 ইউনিয়ন ই এন, এইটা হবে, আর এদিকে কী হবে, এ ইন্টারসেকশন এস। এখন এর সাথেই নিলাম কেন, দেখো এইটা যদি ইন্টারসেকশন করি তাহলে আমরা একে ফিরে পাবো, কেন ফিরে পাবো একটু বলি, ধরো এস তো স্যাম্পল স্পেস, তা আমি যদি লুডোর ছক্কা চালানোর স্যাম্পল স্পেসই নিয়ে নিই তাহলে স্যাম্পল স্পেস বলতে 1, 2, 3, 4, 6 পর্যন্ত হবে, ঠিক আছে, আর এ যে কোনো একটা ঘটনা নিই, এ যে কোনো ঘটনা মানে তোমার ধরো 2, 4 আর 6 যুগ্ম সংখ্যা পড়ার ঘটনা, তাহলে দেখো এদের যদি আমি ইন্টারসেকশন নিই, এ আর এস এর ইন্টারসেকশন মানে কমন এলিমেন্ট কারা থাকবে, এখানে যদি প্রত্যেকটা লিখি 2, 3, 4, 5, 6 তাহলে কমন এলিমেন্ট বলতে সেই 2, 4, 6 পড়ে থাকবে, অর্থাৎ এখানে এই হবে, তাহলে এ আর এস এর ইন্টারসেকশন করলে আমরা কাকেই পাবো, এ কে পাবো, ঠিক আছে, এ আর এস এর ইন্টারসেকশন। অ্যাকচুয়াল এটা কিন্তু আমরা সেট থিওরি পড়েছি, ইউনিভার্সাল সেটের সাথে কারোর ইন্টারসেকশন করলে তাহলে সেই সেটটাকে ফিরে পায়, এবং এই লটাকে বলা হয়েছিল সেখানে আইডেন্টিটি ল, ঠিক আছে, সেটা মনে থাকলে ভালো, নইলে সিম্পলি এটা দেখে বুঝতে পারলে আশা করি যে এ আর এস এর ইন্টারসেকশন কেন এ হয় সেটা আমরা এখানে বসিয়ে দেব। আর এখানে দেখো ইন্টারসেকশন আর ইউনিয়ন থাকলে আমরা তাহলে পরের লাইন এটা এ বসাবো, আর এই দিকটা কী করবো দেখো, এদিকটায় আমরা ইন্টারসেকশন ভিতরে ইউনিয়ন আছে, তাহলে সেই ডিস্ট্রিবিউটিভ ল পড়েছিলাম, ডিস্ট্রিবিউটিভ লতে দেখো আমরা পড়েছিলাম এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি থাকলে কী নিয়ম হয়, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন দিয়ে দেবো এ ইন্টারসেকশন সি। এটা সহজে মনে রাখার উপায় হচ্ছে, যেমন তোমাকে যদি গুণ করতে বলা হতো 2×3+4 তাহলে তুমি কী করতে, একবার 2×3 করতে, যোগের চিহ্ন লিখতে, আবার 2×4 করতে, অনেকটা সেই রকমভাবেই মনে রাখতে পারো। হ্যাঁ, তা সেই অনুযায়ী যদি করি, এখানে এনখানা ইভেন্ট আছে তাহলে প্রত্যেকের সাথে একবার এ এর ইন্টারসেকশন হবে, তাহলে এ ইন্টারসেকশন E1 প্রথমে, তারপরে কী আছে ইউনিয়ন লিখলাম, এর সাথে আবার E2 ইন্টারসেকশন হবে, মানে এই পুরো টোটাল জিনিসটা একবার E1 এর সাথে, একবার E2 সাথে, আর একবার EN এর সাথে, ঠিক আছে। আচ্ছা তাহলে A2 ইন্টারসেকশন এ সরি এ ইন্টারসেকশন E2, তারপরে আবার ইউনিয়ন ডট ডট, নেক্সট কী করব, ডট ডট ইউনিয়ন এ ইন্টারসেকশন EN, আর এদিকটা যেটা বলছিলাম এ আর এস এর ইন্টারসেকশন করলে কী পাবো আমরা, একে পাবো, পরিষ্কার। তাহলে পাশে একটু লিখে দিতে পারো, যেহেতু এ ইন্টারসেকশন এস ইকুয়ালস টু এ, সেই জন্য আমরা এখানে ওটাকে এ লিখলাম। নেক্সট এবার কী করবো দেখো, আমার টার্গেট কী, প্রবাবিলিটি অফ এ বার করা, টার্গেট হলো প্রবাবিলিটি অফ এ বার করা, ওটা একটু ঘুরিয়ে লিখছি, দেয়ার ফর এ ইজ ইকুয়াল টু, আমি এইটা এপারে লিখলাম, এ ইন্টারসেকশন E1 ইউনিয়ন এ ইন্টারসেকশন E2 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন এ ইন্টারসেকশন EN, হলো। এবার দেখো আমার টার্গেট হচ্ছে প্রবাবিলিটি অফ এ বার করা, তাহলে আমি এবার দুদিকে যদি প্রবাবিলিটি নিয়ে নিই তাহলে দেয়ার ফর পি অফ এ, এ ঘটনার প্রবাবিলিটি মানে এটা টোটালটার প্রবাবিলিটি, কিন্তু লক্ষ্য করো টোটালটার প্রবাবিলিটি ঠিকই, এই কটা ঘটনা এইরকম এনখানা ঘটনা আছে তাই তো, এবং প্রত্যেকের ইউনিয়ন হয়ে রয়েছে। এবার যেহেতু E1, E2, EN এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ ছিল, তাহলে এ ইন্টারসেকশন E1 বা এ ইন্টারসেকশন E2 বা এ ইন্টারসেকশন EN এরাও পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে, আর মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি হয় আমরা যখন প্রবাবিলিটি নেব তখন ইউনিয়ন থাকলে ইউনিয়নের জায়গাগুলো কী করে দিই, শুধু জাস্ট প্লাস সাইন বসিয়ে দিই, আর প্রত্যেকটা ঘটনার আলাদা আলাদা প্রবাবিলিটি লিখি। তাহলে এখানে আমি যেহেতু প্রবাবিলিটি নিচ্ছি তাহলে এটা পুরোটার প্রবাবিলিটি বলতে কী বোঝানো হবে, প্রবাবিলিটি অফ প্রথম ঘটনা মানে এ ইন্টারসেকশন E1 ইউনিয়নের জায়গায় কী লিখতে বললাম, প্লাস সাইন দিতে বললাম, আচ্ছা দেওয়ার পর পি অফ এ ইন্টারসেকশন E2 লিখব, আবার ইউনিয়ন তাহলে প্লাস সাইন ডট 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 ইউনিয়ন প্লাস সাইন পি অফ এ ইন্টারসেকশন EN, এটা লিখব।
এবং এটা কেন লিখতে পারলাম সেটা তোমাদের মেনশন করতে হবে, কেন এটা লিখতে পারলাম। দেখো পাশে নিচে কারণ হিসাবে লিখে দেবে, যেহেতু ই ওয়ান বা ইআই ও ইজে পরস্পর, বা সরি এটা ইংলিশে লিখছে তাহলে ইজে, ইআই অ্যান্ড ইজে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, দেন এ ইন্টারসেকশন ইআই অ্যান্ড এ ইন্টারসেকশন ইজে আর অলসো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস ফর অল আই নট ইকুয়াল টু জে অ্যান্ড আই ইকুয়াল টু ওয়ান টু ডট 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 এন, আর যেটাও তাই ওয়ান টু ডট 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 এন। মানে আই এবং জে যদি দুটো ভিন্ন সংখ্যা হয় তাহলে এ ইন্টারসেকশন ইআই আর এ ইন্টারসেকশন, সরি এটা ইজে হবে, হ্যাঁ ইজে, এ ইন্টারসেকশন ইআই এবং এ ইন্টারসেকশন ইজে এরাও মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে। কেন? কারণ ইআই ইজে মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাই এরাও মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে। যদি তোমাদের কনফিউশন হয় তাহলে তোমরা এদের ইন্টারসেকশন নেবে, নিয়ে দেখবে তোমার ইআই ইজে ইন্টারসেকশন করলে ফাই হয়, ফাইয়ের সাথে এর ইন্টারসেকশন করলে সেই ফাইকে ফিরে পায়, সেই জন্য এটা আর এটাও পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হবে। ওই জন্যই আমরা কী করেছি, যখন এর প্রবাবিলিটি নেওয়া মানে এইটারও প্রবাবিলিটি নেওয়া। এবার এটার প্রবাবিলিটি নিলে দেখো প্রত্যেকটা ঘটনা, এই একটা একটা ঘটনা, এটা একটা ঘটনা, এটা একটা ঘটনা, প্রত্যেকটা ঘটনা ইউনিয়ন দ্বারা যুক্ত হয়ে রয়েছে। তাহলে যেহেতু এরা পরস্পর বিচ্ছিন্ন, তাহলে প্রবাবিলিটি নেওয়া মানে এটার প্রবাবিলিটি ইউনিয়ন মানে যোগ, তারপরেরটার প্রবাবিলিটি ইউনিয়ন মানে যোগ, তারপরেরটার প্রবাবিলিটি। তাই আমরা এইভাবে আলাদা আলাদা প্রবাবিলিটির যোগফল লিখলাম প্রত্যেকটা ঘটনার। ক্লিয়ার হলো? এরপর আমরা দেখো প্রমাণের প্রায় কাছাকাছি চলে এসেছি। নেক্সট আমরা যেটা করব, উপরেরটা একটু মুছলাম, থিওরেমটা আমাদের টার্গেট হচ্ছে এই রকম আনা। হ্যাঁ, তার জন্য আমরা দেখো, আমরা এই যে জিনিসটা এটাকে ভাঙলে কিন্তু দেখো এইটা তো আমাদের আনতে হবে, পি অফ ই ওয়ান ইন্টু পি অফ এ বাই ই ওয়ান। কিন্তু এখানে দেখো আমার পি অফ যেটা আমার এলো লাস্ট এই যে লাইনটা, এই লাইনে কিন্তু পি অফ ই ওয়ান নেই, তাই জোর করে আমি একটা পি অফ ই ওয়ান নিয়ে আসবো, ঠিক আছে, জোর করে প্রত্যেকটার মধ্যে, প্রথমটা প্রথম যে প্রবাবিলিটিটা আছে তার সাথে পি অফ ই ওয়ান গুণ করে দেবো, দ্বিতীয়টার সাথে পি অফ ই টু, এইভাবে করবো। তা নেক্সট আমরা যেটা পেয়েছি, পি অফ এ ইজ ইকুয়াল পি অফ এ ইন্টারসেকশন ই ওয়ান আছে, আমি ওখানে জোর করে একটা পি অফ ই ওয়ান লিখবো, ইন্টু, তাহলে আমার দেখো অ্যাডজাস্ট করার জন্য আমার তো ছিল শুধু এইটা, আমি এটা জোর করে লিখেছি, তাহলে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম পি অফ ই ওয়ান ভাগ করে, পি অফ ই ওয়ান গুণ করেছি, আবার ওটাকে ভাগ করে দিয়েছি, তাহলে এটা কেটে গেলে দেখো যে প্রবাবিলিটিটা ছিল শুধু সেটাই থাকলো। প্লাস নেক্সট লাইনে কী করবো, পি অফ এ ইন্টারসেকশন ই টু আছে, তা এখানে আমি কী করবো, ই টু আছে, তাহলে পি অফ ই টু দ্বারা গুণ করবো। আর কী করবো, যেহেতু পি অফ ই টু দ্বারা গুণ করছি, তাহলে আমি কী করবো, এ ইন্টারসেকশন ই টু এটাকে কত দিয়ে ভাগ করবো, পি অফ ই টু দিয়েই ভাগ করবো। তাহলে দেখো পি অফ ই টু, ই টু কেটে গেলো, তাহলে এটা ছিল এটাই আমি লিখলাম, তাহলে প্রথমটা এ ইন্টারসেকশন ই ওয়ান ছিল সেটাই লিখলাম, কিন্তু পি অফ ই ওয়ান একটা জোর করে আনলাম বলে আবার ভাগ করে দিলাম, অ্যাডজাস্ট করলাম, এখানেও তাই করলাম, একইভাবে লাস্টেরটাতেও তাই করবো, প্লাস ডট 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 ডট, লাস্টেরটা যেটা আছে সেটা এইটা, এখন এটাকেই রাখতে হবে। কিন্তু এখানে ঘটনাটা কী আছে, ই সাফিক্সের ঘটনাটা ইএন, তাহলে প্রবাবিলিটি অফ ইএন লিখবো, লিখে কী করবো ওটা দিয়েই আবার ভাগ করবো, এ ইন্টারসেকশন ইএন তাকে কত দিয়ে ভাগ করবো, পি অফ ইএন দিয়ে ভাগ করবো, ঠিক আছে। এই ভাগটা করার পর এবার তোমরা লক্ষ্য করো, যে ঘটনাগুলো আমি পেলাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে জিনিসটা, আমরা পি অফ এ বাই বি বলতে কী পড়েছিলাম মনে করে দেখো একটু, আমি কন্ডিশনাল প্রবাবিলিটিতে একটু চলে যাচ্ছি, এটা সমান পড়েছিলাম পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি, নিচে যেটা আছে তার প্রবাবিলিটি আর উপরে কী হয় দুটোর ইন্টারসেকশনের প্রবাবিলিটি। তা এখানেও দেখো সেই জিনিসটাই হচ্ছে, কিন্তু পি অফ ই ওয়ানটা যেমন আছে লিখলাম, কিন্তু এটাকে দেখো আমি লিখতে পারবো, নিচেরটা নিচের প্রবাবিলিটি থাকবে আর উপরে ওই দুটোর ইন্টারসেকশন, মানে এটাকে কি এইরকম লিখতে পারবো না, পি অফ এ বাই ই ওয়ান, লক্ষ্য করো একই জিনিস না, এ বাই বি বলতে আমরা এটা শিখেছিলাম কন্ডিশনাল প্রবাবিলিটিতে, এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি, এখানে তাহলে এ ইন্টারসেকশন ই ওয়ান বাই পি অফ ই ওয়ান থাকলে আমি পি অফ এ বাই ই ওয়ান লিখতে পারবো,
এটা উল্টে না, দেখো এদের ইন্টারসেকশন উপরে আছে, নিচে u1 এর প্রবাবিলিটি, তাহলে এই ঘটনার মা এই জিনিসটাকে আমি এটা লিখতে পারি। একইভাবে দ্বিতীয়টাতেও তাই লিখতে পারবো, এটা হবে তোমার পি অফ e2 ইন্টু পি অফ a/e2 প্লাস ডট 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 ডট, লাস্টেরটা কী লিখবো, পি অফ en ইন্টু পি অফ a/en। এটাই ছিল তোমার ল অফ টোটাল প্রবাবিলিটি। দেখো তোমাদের প্রথমের দিকে যদি লিখে রাখো যে ল অফ টোটাল প্রবাবিলিটি, দেখো এটাই ছিল, আমি যখন থিওরেমটা লিখিয়েছিলাম সেখানে এই জিনিসটাই আমি লিখিয়েছিলাম, ঠিক আছে। এবং সেজন্যই পি অফ এ ইজ ইকুয়ালস টু এই যে এলো টোটাল জিনিসটা এটাই, ঠিক আছে। আমরা এখানে প্রমাণটা কিভাবে করলাম, দেখো ওখানে থিওরেমের মধ্যেই দেওয়া ছিল প্রমাণের মানে মূল রসদটা আর কি, কীভাবে প্রমাণ করব। ওখানে বলা ছিল e1 e2 ডট 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 en আর en মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সস্টিভ, ইভেন এক্সক্লুসিভ হওয়ার জন্য দুজনের আলাদা আলাদা ইন্টারসেকশন, মানে যে কোনো দুটো ঘটনার ইন্টারসেকশনটা ফাই হবে, আর এদের একত্রিত করলে মানে ইউনিয়ন করলে আমরা এস সেটকে পাবো। এইখান থেকেই আমার শুরু প্রমাণটা, দুদিকেই আমি কী করলাম, এ দিয়ে ইন্টারসেকশন নিয়ে নিলাম। ইন্টারসেকশন নিয়ে নেওয়ার পর এখানে আমি তোমার ডিস্ট্রিবিউটিভ ল লাগিয়ে এ দিয়ে একবার ইউএন এর সাথে ইন্টারসেকশন করলাম, এ দিয়ে একবার ই2-র সাথে, আর একবার ইএন এর সাথে করে এগুলো পেলাম। আর এখানে এ ইন্টারসেকশন এস মানে এ হয়। এবার সেটার পরে আমি কী করলাম, দেখো একটু ঘুরিয়ে লিখলাম এই লাইনটা, নেওয়ার পর আমার যেহেতু আনতে হবে পি অফ এ, তাই দুদিকে প্রবাবিলিটি নিয়ে নিলাম। এইবার প্রবাবিলিটি নিয়ে নিলে এখানে যে ঘটনাগুলোর ইউনিয়ন ছিল সেই প্রতিটা ঘটনা পরস্পর পৃথক বা মিউচুয়ালি এক্সক্লুসিভ, সেই জন্য আমি যখন প্রবাবিলিটি নিলাম এইটার প্রবাবিলিটি ইউনিয়নের জায়গায় যোগ লিখে দ্বিতীয়টার প্রবাবিলিটি, আবার ইউনিয়নের জায়গায় যোগ লিখে তৃতীয়টার প্রবাবিলিটি লিখলাম। কেন, তার কারণটা এখানে বলে দিলাম। দেওয়ার পর আমি একটা জোর করে, যেহেতু আমার এই প্রমাণটাই আনতে হবে, জোর করে পি অফ ইউ1 গুণ করেছি, তাই আবার ভাগ করে দিয়েছি। কিন্তু যেই ভাগ করলাম তাহলে এই রাশিমালাটা দেখো পি অফ a/u1 এর সমান, একই নিয়ম এখানে কাজ লাগিয়েছে, লাগালে আমাদের যে ল অফ টোটাল প্রবাবিলিটি সেটাই দেখো সূত্রটা যেটা সেটা চলে এলো। এবার এটা বলেছি কোনো কোনো বইতে সামেশনের আকারে লেখা থাকে, সেটাও চাইলে তোমরা লিখতে পারো। এই ছিল আমার ল অফ টোটাল প্রবাবিলিটি। এই দিয়ে আমরা বেশ কিছু অঙ্ক করব অনুশীলনীর, সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, এবং এই ধরনের অঙ্কগুলোই এটা প্রুফটা ছিল, এই ধরনের অঙ্কগুলোই আমাদের এক্সামে আসে কিন্তু। আর এর যে প্রুফটা এটা তোমরা জেনে রাখো, এখন দেখিনি আমি কখনো আসতে, বাই চান্স এসে গেল, বা ধরো এখন না আসলেও তোমরা যদি পরে এই অঙ্ক নিয়েই পড়তে চাও তখন তোমাদের কিন্তু এই প্রুফ অবশ্যই জানতেই হবে, ঠিক আছে। আর এই প্রুফটা অবশ্যই জানাও প্রয়োজন, কারণ কেন হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না, যে পি অফ এ/1 এটা কেন লেখা যায়, অথচ বইয়ের ফর্মুলাগুলোতে ইউজ করা হয় কিন্তু আমরা এটা কেন হয় সেটা জানি না, সেটারই প্রমাণ এটা, ক্লিয়ার। তাহলে আজকের এই পর্যন্ত, এরপর নেক্সট ভিডিওতে আমরা আবার এবার বিভিন্ন ধরনের অঙ্কগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করতে থাকবো, বা যে প্রুফগুলো আমাদের আসে পরীক্ষায়, যেমন ডিপেন্ডেন্ট ইনডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট বেশ কিছু প্রুফ কিন্তু আছে, সেগুলো আমরা কিন্তু নেক্সট ভিডিওতে একে একে আলোচনা করবো, এবং অঙ্কগুলো নিয়েও একে একে আলোচনা করবো, ঠিক আছে।